বন্ধুরা, আপনারা যারা দক্ষিণ কোরিয়াতে যাওয়ার জন্য লটারিতে অ্যাপ্লাই করেছিলেন, তারা রেজাল্ট দেখার জন্য যে কাজটি করবেন, সর্বপ্রথম আপনারা আপনাদের প্লে স্টোর ওপেন করার পরে মাইক্রোসফট এক্সেল স্প্রেডশিট এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, তো এটা লোড হোক ততক্ষণে আপনারা ফেসবুক পেজ থেকে, এই যে দেখেন বুয়েসেলের এটা অফিসিয়াল ফেসবুক পেজ, এখানে তারা একটা পোস্ট করেছে যে লটারির লিঙ্কটা তারা দিয়ে দিয়েছে, এই যে এখানে ক্লিক দেওয়ার পর আপনার স্প্রেডশিটটা ডাউনলোড করে নেবেন। তো এখানে ক্লিক দিয়ে আপনারা সর্বপ্রথম এই শিটটা ডাউনলোড করে নেবেন এবং এই অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করে নেবেন। আপনাদের অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর সাইন ইন লেটারের ওপরে ক্লিক দিবেন, তারপরে স্কিপ করবেন, তারপরে ট্রাই লেটার, এবার আপনারা এখান থেকে নেক্সট করে দিবেন, ডন সেন্ড ক্লোজ। এবার দেখেন ওপেন নামে অপশন আছে, এখান থেকে আপনারা দিস ডিভাইসের ওপরে ক্লিক দিবেন, দিয়ে আপনাদের সেটিংটা অন করে দিবেন। তাহলে আপনাদের এই যে অ্যাপসটা এবার কাজ করবে। এবার আমি ডাউনলোডে গেলাম, আমি যে এক্সেল শিটটা ডাউনলোড করেছিলাম লটারির অ্যাপ্লাইয়ের, সেটা এখান থেকে জাস্ট ক্লিক দিয়ে ওপেন করে নিব। তো বন্ধুরা, এটা ওপেন করার পরে আপনারা এই যে এখানে একটা সার্চ ট্যাব দেখতে পাচ্ছেন, সার্চে ক্লিক দেওয়ার পর আপনাদের পাসপোর্ট নাম্বারটি দিবেন। যদি আপনাদের পাসপোর্ট নাম্বার দেওয়ার পরে এখানে সার্চ রেজাল্টটা পেয়ে যান, তাহলে বুঝবেন যে এটা আপনারটা হয়ে গেছে। যেমন আমি এখানে একটা পাসপোর্ট রেজাল্ট পাসপোর্ট নাম্বার সার্চ দিচ্ছি, A0436176765। আমি এখান থেকে একটা পাসপোর্ট নাম্বার দেখে সার্চ দিলাম, দেখেন এটা 133 নম্বরে আছে, এটা এখানে দেখিয়ে দিচ্ছে যে এটা 133 নম্বরে আছে আমি যেটা সার্চ দিয়েছি। এই দেখেন আমার সার্চেরটা 133-এ আছে, মিলে গেছে, তারা দেখিয়ে দিচ্ছে। আর যদি আমারটা এখানে ভুল হতো, দেখেন এখানে 1 দেখাচ্ছে, যদি আমি এখানে অন্য আরেকটা নাম্বার দিই, দেখেন এটা ম্যাচ করে না, এটা 0 দেখাচ্ছে। তো আপনারা এভাবেই আপনাদের লটারির অ্যাপ্লিকেশনটা চেক করতে পারবেন।